মহারাষ্ট্রর পুনে জঘন্য ঘটনা দলবদ্ধ ধর্ষণের বলি উত্তর পূবর যুবতী বন্ধুর সম্মুখতে যুবতীক ধর্ষণ তিনি লম্পতর আরজি করকান্ডর পিছতে নারী সুরক্ষাক লৈ দেশজুড়ি হওয়া প্রতিবাদর পিছতো রোধ হওয়া নাই ধর্ষণের দরে ঘটনা এইবার ঘটনার স্থান মহারাষ্ট্র পুনের ববদেবঘাট অঞ্চল তিনি যুবকর ধর্ষণের বলি হল ত্রিপুরার এগারী যুবতী বন্ধুর চকুর সম্মুখতে তিনি নরাধমে উপর্যপরি ধর্ষণ করে অসহায় যুবতীগী পুনের উপ আরক্ষী আয়ুক্ত রঞ্জন কুমার শর্মায় জানা মতে যুবতীগীর বন্ধুজনক আক্রমণ করে বেলতেরে গছত বান্ধি এই দুষ্কার্য করেছিল তিনি পাখন্দয় বৃহস্পতিবারে নিশা প্রায় 11 বজাত সংঘটিত হয় এই জঘন্য ঘটনা An incident of rape has been reported in Konoba police station. Victim girl and his friend had gone for walking. Three unknown persons approached them and did this incident of sexual abuse. পরবর্তী সময়ত যুবক বন্ধুজনে মুমূর্ষু অবস্থাত যুবতীগৰাকীক ভর্তি করে চিকিৎসালয়ত ঘটনা সন্দর্ভত থানাত দাখিল করেছে এজাহার ইতিমধ্যে সমগ্র ঘটনার বাবে নিয়োগ করেছে 10টা আরক্ষীর দল অপরাধীক বিচারি জোরদার অভিযান চলাইছে আরক্ষী তথ্য প্রমাণ বিচারি পুনের ববদেবঘাট অঞ্চলত আরক্ষী চলাইছে তালাচী এই ঘটনার পিছতে যুবতীর ন্যায়ের দাবিত পুনের থানার বাহিরত স্থানীয় লোকে সাব্যস্ত করে উত্তাল প্রতিবাদ ঘটনার ক্ষিপ্র তদন্তর বাবে আরক্ষী আয়ুক্তক নির্দেশ দিছে মহারাষ্ট্রর উপমুখ্যমন্ত্রী তিনি অভিযুক্তর স্কেচ বনাবলেও কয় আরক্ষী আয়ুক্ত ইফালে শিবসেনার নেতা আনন্দ দুবে এই ঘটনাক গরিহণা দি মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে সরকারক মহিলাসকলক সুরক্ষা দিব নোৱাৰাৰ বাবে তীব্র সমালোচনা করে উসকা অপহরণ কিয়া মারপিট কি মতলব অপরাধীয় মে কানুন কা কোই খৌফ রাহা নেই অপরাধী জান গয়ে হ্যাঁ কি ক্যা কোই কর লেগা এ সরকার উদাসীন হ্যায় সরকার লাপরওয়াহ হ্যায় সরকার মে কানুন ব্যবস্থা নাম কি কোই চিজ নেই হ্যায় অপরাধী বেধড়ক ঘুম রহে ও ভি নবরাত্রি কে পাবন পর্ব মে সোশ্যাল মিডিয়াত মহিলাসকলৰ সুৰক্ষাক লৈ প্ৰশ্ন উত্থাপন কৰি তীব্র ক্ষোভ প্ৰকাশ কৰিছে জাতীয়তাবাদী কংগ্ৰেছ পাৰ্টিৰ নেত্ৰী তথা সাংসদ সুপ্ৰিয়া সুলেও নিৰ্বাচন চমু চাপি অহাৰ সময়ত পুনেৰ দলবদ্ধ ধৰ্ষণে খলকনি তুলিছে মহাৰাষ্ট্ৰৰ ৰাজনৈতিক মহলত নিউজ ডেস্ক News18 অসম নৰ্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ